হলদলি নদীর খড়া নদীর উপরে আমরা ব্রিজ চাই। এই ব্রিজ যদি ভোটের আগে না হয় তাহলে আমরা ভোট দেব না। ভোটের আগে জলজলির ব্রিজ চাই, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার অসুবিধা হয়, ভোটের আগে যেন আমরা ব্রিজ পাই তাহলে ভোট দেব। পঞ্চায়েত নির্বাচনের আগে পাকা সেতু না পেলে ভোট বয়কটের হুমকি দিলেন বাসিন্দারা। কোচবিহারের দিনহাটা এক ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি অবশ্য তাঁদের ক্ষোভের কথা জানতে পেরে জেলা পরিষদের তরফে পাকা সেতুর আশ্বাস দেওয়া হয়েছে। মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে ঝলঝলি নদী। নদীর দুই তীরে রয়েছে ময়নার বাজার, চকিয়াপাড়া, চাউলের কুটি, লঙ্কাপাড়া, আল্লার বাজার, হাড়িভাঙা, কুঠিবাড়ি সহ বেশ কিছু এলাকা। পাকা সেতু না থাকায় নদীর জল পেরিয়েই বাসিন্দাদের হাট বাজার, অফিস আদালতে যেতে হয়, স্কুলে যেতে সমস্যা হয়। ছাত্রছাত্রীদের বিশেষ করে বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে সকলকে নদী পেরোতে হয়। বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে তারা ঝলঝলি নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু আজও তা হয়নি। প্রতিবার ভোটের আগে সেতুর প্রতিশ্রুতি দেন নেতা ও জনপ্রতিনিধিরা, কিন্তু কাজের কাজ কিছুই হয় না বলে স্থানীয়রা জানিয়েছেন, যার জেরে এলাকায় ক্ষোভ জমছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় পাকা সেতু না হলে এবার ভোট বয়কটের হুমকি দিয়েছেন বাসিন্দারা। এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণকান্ত বর্মন জানান, সেতুর বিষয়টি গুরুত্ব সহ দেখা হবে। সেটাই থেকে পার্থ সারথি রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।